যদি মরার আগেও আমাকে কেউ বলে যে আপনার শেষ ইচ্ছা কি, আমি বলবো যে আমি এক লাইন গান শুনিয়ে মরতে চাই। কি ছিলে আমার বলো না তুমি। দাফন করা হবে নাকি সৎকার, এমন প্রশ্ন নিয়ে তৈরি হয় জটিলতা। অতপর 90 দশকের শ্রোতাপ্রিয় গায়ক মণিকিশোরের মরদেহ রয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই। অবশেষে 3 দিন পর অবসান ঘটল গায়কের দাফন জটিলতার। 24 অক্টোবর গায়কের মরদেহটি দাফন করা হচ্ছে, তথ্যটি নিশ্চিত করেছেন গীতিকার মিল্টন খন্দকার। দাফন প্রসঙ্গে মিল্টন 23 অক্টোবর জানান, মণিকিশোরের মেয়ে নিন্তি চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে থানা কর্তৃপক্ষ কাগজটি পেয়ে যাবে। পেতে পেতে হয়তো রাত হয়ে যাবে, রাতে তো আর দাফন সম্ভব নয়। এ কারণেই 24 অক্টোবর জোহরবাদ তার নামাজে জানাজা ও দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কোথায় হচ্ছে মণিকিশোরের দাফন? বিষয়টি নিয়ে মিল্টন বলেন, ইতোপূর্বে মণিকিশোরের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের কথা প্রচার করা হচ্ছিল। এটি আসলে ভুল তথ্য ছিল, মণিকিশোরের ভাই এটি ভুল করে বলেছিলেন। এখন পারিবারিকভাবে দাফনের চেষ্টা চলছে। দাফনের জন্য প্রথম শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের কথা ভাবা হয়েছিল, সেখানে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি। রামপুরা অথবা বনশ্রীর কোনো একটি গোরস্থানেই এখন দাফন করতে চাই। রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে 19 অক্টোবর রাতে মণিকিশোরের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এ গায়কের মেয়ে দেশের বাহিরে থাকায় তিনি দেশে আসবেন নাকি আসবেন না তা নিয়েও কথা উঠছিল, পাশাপাশি দাফন নাকি সৎকার, এই বিষয়টি নিয়ে জটিলতা তো রয়ে গিয়েছিল। মূলত ক্যারিয়ারের শুরুতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মণিকিশোর, শামিমা চৌধুরীর সঙ্গে বিয়ে করেন তিনি। 1.5 যুগ আগে সেই সম্পর্কের ইতি ঘটে। তার সঙ্গে বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গায়ক, তবে ধর্মান্তরিত হওয়ার কোনো প্রমাণ না থাকায় দাফন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। আর এই সমস্যার সমাধান করতেই মণিকিশোরের একমাত্র মেয়ের দেশে ফেরার অপেক্ষায় ছিল গায়কের পরিবার। সব মিলিয়ে বিভিন্ন জটিলতায় শিল্পীর মরদেহ দাফনে বিলম্ব হচ্ছিল। তোমাদের কাউকেই বঞ্চিত করে আমি এই গান থেকে বিদায় নিই। আসলে আমি খুব খুব অভিমানী মানুষ। কে ছিলে আমার।